আমরা যখন কম্পিউটার ওপেন করি, ওপেন করার পর পরই মাউসের রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করে থাকি, বারবার করি অথবা কাজের ফাঁকে ফাঁকে করি। এটি কেন করি? এটা আমরা কম্পিউটারকে সচল রাখার জন্য করি, কারণ কম্পিউটারের মধ্যে কিছু কিছু ফাইল ঘুমন্ত অবস্থায় থাকে, সেগুলো সচল করার জন্য আমরা সাধারণত রিফ্রেশ করে থাকি। অনেক সময় দেখা যায় কম্পিউটারের ফাইল ওপেন হতে অনেক সময় নেয়, তার মূল কারণ ফাইলটি অ্যাক্টিভ অবস্থায় থাকে না, তাই আমরা কম্পিউটার মাঝে মাঝে রিফ্রেশ করে থাকি। এতে করে কম্পিউটার সম্পূর্ণ রিফ্রেশ হয় না। যদি সম্পূর্ণ কম্পিউটার রিফ্রেশ করতে চাই, তাহলে প্রতিটা ড্রাইভে ঢুকে রিফ্রেশ করতে হবে। আর আমরা যদি এই একই কাজ এক ক্লিকের মাধ্যমে সম্পূর্ণ কম্পিউটার রিফ্রেশ করতে চাই, তাহলে আমাদের মাউস পয়েন্টার কম্পিউটার ডেস্কটপে রেখে রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর নিউতে যেতে হবে। নিউতে যাওয়ার পর এখানে টেক্সট ডকুমেন্ট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই একটি টেক্সট ডকুমেন্ট নামে একটি ফাইল সেভ হয়ে যাবে। এখানে এটা ক্লিক করা ফাইলটি ওপেন হবে, এখানে আমরা কাজটি করতে পারি। এখানে আমাদের লিখতে হবে ECHO ইকো স্পেস দিয়ে OFF, অফ লিখে ইন্টারফেস করে CD লিখে স্ল্যাশ দিতে হবে, তারপর ইন্টারফেস করে TRW লিখতে হবে। টি লেখার পর ইন্টারফেস করে এখানে সি লিখতে হবে, সি লিখে কোলন দিতে হবে। এটা আমি কেন লিখলাম, এটা লিখার কারণ হচ্ছে দিস PCতে গেলে আমরা দেখতে পাবো এখানে এই যে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ নামে কতগুলো ড্রাইভ আছে। এই ড্রাইভগুলো সিলেক্ট করার জন্য আমি এখানে সি লিখলাম। এরপর ইন্টারফেস করে আবার টি লিখতে হবে, TRW, টি লিখে ইন্টারফেস করে ডি লিখতে হবে, ডি লেখার পর কোলন দিতে হবে, তারপর ইন্টারফেস করে TRW লিখে ইন্টারফেস করে TRW লিখে তারপর আবার ইন্টারফেস করে ই সিলেক্ট করব, ই লেখার পর কোলন দিয়ে ইন্টারফেস করে আবার টি লিখতে হবে, TRW, টি লিখে ইন্টারফেস করে এফ লিখব, এফ লেখার পর কোলন দিয়ে আবার ইন্টারফেস যাব, এরপর TRW, টি লিখে ইন্টারফেস দিয়ে জি লিখব। অবশ্য আমি জি লিখেছি কারণ আমার এখানে ড্রাইভ CDEF পর্যন্ত, তারপর জি ড্রাইভটা হচ্ছে ডিভিডি ড্রাইভ। যেহেতু ডিভিডি ড্রাইভে অনেক সময় আমাদের ডিভিডি সিডি ঢুকানো থাকলে তার মধ্যে অনেক ভাইরাস থাকতে পারে, সেগুলো রিফ্রেশ করার জন্য আমি জি ড্রাইভও এখানে লিখে দিলাম। এরপর আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর এখান থেকে সেভ আসে যাব। সেভ আসে যাওয়ার পর আমরা ডেস্কটপে রাখবো। ডেস্কটপে রেখে ফাইল নেমের জায়গায় আমরা এটার নাম দিব রিফ্রেশ, রিফ্রেশ লিখব, রিফ্রেশ লেখার পর ডট দিয়ে VAT এটা অবশ্যই লিখতে হবে, এটা না লিখলে আপনার এই ইঞ্জিনটা কাজ করবে না। এরপর আমরা সেভ আসে ক্লিক করব। এখানে দেখুন রিফ্রেশ নামে একটি ইঞ্জিন তৈরি হয়ে গেছে। এখানে ক্লিক করলে আমাদের কম্পিউটারটি রিফ্রেশ হতে থাকবে। দেখুন আমার কম্পিউটারটি রিফ্রেশ হতেছে। এখন সি ড্রাইভ রিফ্রেশ হতেছে, পর্যায়ক্রমে DEFG ড্রাইভগুলো রিফ্রেশ হবে। এই রিফ্রেশ হওয়ার কারণে আমার কম্পিউটারের মধ্যে যেসব ফাইল ঘুমন্ত অবস্থায় আছে সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং কাজ যে কোনো ফাইল ওপেন করার সাথে সাথেই ওপেন হয়ে যাবে। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।